নানা আয়োজনে মানিকগঞ্জে পালিত হয়েছে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মুনিরের নবম মৃত্যুবার্ষিকী। এ সময় তাদের জীবন কর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা। দুপুরে দুর্ঘটনাস্থল ঢাকা আরিচা মহাসড়কের জোকা এলাকায় কর্মসূচির আয়োজন করে মানিকগঞ্জ প্রেস ক্লাব এবং তারেক মাসুদ মিশুক স্মৃতি পরিষদ। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে নিহতদের স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তাদের স্মরণে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচির। 2011 সালের 13 আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মুনির সহ 5 জন।